মসুর ডালের চটচটি অনেক টেস্ট। আসুন দেখাই কিভাবে করি, আশা করি করবেন, খাবেন, অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখুন, খুব সহজ এবং ইয়ামি একটা রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম ফাতেমা জান্নাত ব্লগসের নতুন আরেকটা রেসিপিতে। আজকে খুব সহজ এবং খুব মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করি সবাই দেখবেন। আর রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন, যারা নতুন তাদের কাছে আসবে, যারা পুরনো জানেন আশা করি তারাও দেখবেন, কারণ যদি কোনো ভুল হয় আপনারা কমেন্টসে জানাতে পারবেন। সবাই সবার কাছ থেকে শেখার আছে। তো আজকে আমি মসুর ডালের চটচটি রান্না করব। আর মসুর ডালের চটচটি রান্না করার জন্য এখানে আমি যেই উপকরণগুলো নিয়ে নিয়েছি আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই। এখানে আমি এক পা থেকে একটু বেশি হবে ডালটা আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, দেখুন কী সুন্দর হয়ে পুলে গেছে, এবং ধুয়ে নিয়ে জড়িয়ে রেখেছি। আর এটাতে দেওয়ার জন্য আমি একটা টমেটো এই সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন, এবং একটা রসুন কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, বেশ কিছু ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি, এবং এটার সাথে দেওয়ার জন্য একটু আদা রসুন পেস্ট নিয়েছি। আর যেটা মশলাটা দিব সেটা আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ থেকে একটু কম ধনিয়া পাউডার, হলুদ পাউডার এক চামচ, মরিচ পাউডার এক চামচ থেকে একটু কম, আর আধা চামচ মিক্স কারি পাউডার, পরিমাণ মতো লবণ, আর এখানে একটু ব্ল্যাক পেপার, সামান্য একটু দারচিনি গুঁড়া। দারচিনি গুঁড়োটা দিলে এটাতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে মসুর ডালের বোনাটার মধ্যে। তো আমি এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, আশা করি সবাই দেখবেন, আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই করে খাবেন। সব কিছু দিয়ে এটা খাওয়া যায়, রুটি বা রাইস, সাদা ভাত, যে কোনো কিছু দিয়ে খাওয়া যায় এবং খুব মজা হয়। তো আশা করি অবশ্যই দেখবেন। আমি এখন শুরু করতে চাচ্ছি, আপনারা সাথেই থাকবেন। মসুর ডালের চটচটিটা রান্না করার জন্য আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আধা কাপের সমান তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা রসুনগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে গেলে, একটু নরম হয়ে গেলে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে এসেছে, এবার এখানে রাখা আদা রসুন পেস্টটুকু দিয়ে দিচ্ছি। আবার রসুনটা দিয়ে প্রায় এক মিনিটের মতো একটু নেড়ে নিয়েছি। এবার এটাতে হালকা একটু পানি দিয়ে দেব। এবার সবগুলো মশলা দেখিয়েছি আগে কোনটা কী পরিমাণ নিয়েছি, এগুলো আমি অ্যাড করব। মশলাটা এক থেকে দেড় মিনিটের মতো একটু কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের গন্ধটা না থাকে তেলের মধ্যে। এবার ডালগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাটার মধ্যে ডালটা আমি প্রায় দেড় থেকে দু মিনিটের মতো ফ্রাই করব। মশলাটার মধ্যে যদি ডালটা ভালো করে একটু কষিয়ে নেন তাহলে খেতে ভালো লাগবে। প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ডালটা আমি ভেজেছি, দেখুন ডালটা যত বেশি ভাজবেন মশলাটার মধ্যে তত বেশি টেস্ট হবে। তো এবার আমি এটার মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে এক মিনিটের মতো একটু নেড়ে নেব। প্রায়
প্রায় 5টা মিনিট এটাকে আমি এইভাবে কষিয়েছি টমেটোটা দিয়ে। এবার আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু ডালের চটচটি করব বেশি পানি দিব না, যাতে এটা মাখা মাখা হয়। ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, একটু বলক আসছে। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ফ্রেশ কাঁচামরিচ, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার ঢাকনাটা দিয়ে আগুনটা একটু কম করে 5টা মিনিটের জন্য রেখে দেব। এই কারিটা বানাতে বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই হয়ে যায়। ডালটা আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দিব, একদম কমও না একদম বেশিও না, একদম আমি যেভাবে চেয়েছি ঠিক সেইভাবে হয়েছে ডালের চটচটি। এবার ফ্রেশ ধনিয়া পাতাটা দিয়ে উঠিয়ে নেব। আমি তো আজকে সাদা রাইস দিয়ে খাবো, আপনারা আপনাদের পছন্দ মতো খেতে পারেন। আর স্পেশালি এটা কিন্তু চাপাতি, যেটা আমরা পরোটা বলি, ওটা দিয়ে অনেক বেশি টেস্ট হয়। আমরা প্রায় সময় এখানে সকালবেলা হোটেল থেকে নিয়ে আসি, কিন্তু ঘরে বানানোর টেস্টটাই হচ্ছে অন্যরকম। তো আমার ডালের চটচটিটা হয়ে গেছে, আশা করি সবাই এভাবে বানিয়ে খাবেন, অনেক মজা হবে। এখন আমি খাওয়ার জন্য একটু বেড়ে নিচ্ছি, খাওয়ার জন্য বেড়ে নিলাম। ডালের চটচটিটা আমার হয়ে গেছে, খুব সহজ এবং মজাদার রেসিপি, আশা করি আপনারা সবাই করে খাবেন, অনেক ভালো লাগবে। খুব শর্টকাটে করা যায়, হাইস্ট আপনাদের 15 থেকে 20 মিনিট লাগবে। তো আশা করি সবাই করে খাবেন এবং কেমন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর প্রিয় ভিউয়ার্স, সবসময় একটা কথা বলি, আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আশা করি সামনেও এভাবে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিউয়ার্স সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও যেন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।